রুদ্রনীল ঘোষ কি গিরগিটি রুদ্রনীল ঘোষ কি সুবিধাবাদী রুদ্রনীল ঘোষ কি বার 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 নিজের রং বদলায় প্রথমত হচ্ছে যে এটা দারুণ একটা প্রচার এবং সেই প্রচারটা একটু হিট করেছে এর বাইরে কিছু নয় তো যাই হোক না কেন প্রথম কথা বলি যে দু সালে যখন যে বামপন্থী দলের সঙ্গে আমি যুক্ত ছিলাম তারা মানুষের হয়ে যে যে কথাগুলো বলতো সেই কথা থেকে তারা ক্রমাগত সরে যাচ্ছিল ফলত আমি সেই দল থেকে সরে আসি এবং তারপর দীর্ঘ চার পাঁচ বছর আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গেই ছিলাম না কথা হচ্ছে যে তৃণমূলের সঙ্গে আমার যোগাযোগ হয় হচ্ছে দু হাজার সাল থেকে অর্থাৎ দু হাজার নয়তে বামপন্থী দল ছেড়ে পুরো নিরপেক্ষ হয়ে যাওয়ার পরে দু সালে আমার কাছে আমার কাছে যোগাযোগ করেন হচ্ছে শাসক দলের নেতাকর্মীরা এবং যখন আমি যে পেশায় কাজ করি সেই পেশার জন্য কিন্তু সত্যি তদানীন্তন সেই সময় তৃণমূল সরকার কিন্তু অনেক ভালো ভালো কাজও করেছিলেন অস্বীকার করার কোনো জায়গা নেই ফলত তাদের হয়ে যখন প্রচারের ক্ষেত্রে সমর্থকের মতো করে বলা হয় তখন সবাই চলে গেছে ডেফিনেটলি আমিও যাই তা কারণ ভালো ভালো কাজ হচ্ছিল তখন কিন্তু তারপর থেকে ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কোথাও যেন পট পরিবর্তন হয় তাদের ইচ্ছা মানুষের কাজ তারা করতে এসেছিল তারপর থেকে হঠাৎ করে সুবিধে পাইয়ে দেওয়া কোথাও যেন দুর্নীতিকে প্রশ্রয় সেই কাজগুলো হতে থাকে এবং দু হাজার সতেরো পর থেকে আমি নিজে সরে আসি তৃণমূল দলের সমর্থকের জায়গা থেকে আমি সরে আসি মানে রুদ্রনীল ঘোষ আমি তো অন্যায় আমি আবার অ্যালুফ হয়ে গেছিলাম জল মাপে হান্ড্রেড পার্সেন্ট যদি এই প্রশ্নটা করা হয় জল মাপে বেশ করেছি জল মেপেছি যদি কেউ চুরি জোর চুরি বা অন্যায় করে আমার পশ্চিমবঙ্গের মানুষের ভালো করবার জন্য ভালো ভালো কথা বলে আসেন এবং তারপর পাল্টে যান আমি সেখানে থাকতে পারবো না বেশ করেছি সরে এসেছি বেশ করেছি আমি চুরি জোর চুরির সঙ্গে থাকিনি বেশ করেছি পশ্চিমবঙ্গের মানুষ হতে জল যে মানুষ পরিবর্তনশীল পাল্টা পাল্টানোর নামই জীবন জীবন মানে পাল্টে যাওয়া চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট পাল্টাও তুমি তোমায় দেখতে আসিস কবির সুমানের লাইন মানে রুদ্রনীল ঘোষ না আমি আমি খুব সিরিয়াসলি ভাবে এটা নিই আমি পতাকাতে একটা কথা লিখলাম আমি মিছিল মিটিং স্লোগানে একটা কথা বললাম কিন্তু যখন আমি ক্ষমতায় চলে এলাম আমি ঠিক ঠিক তার উল্টো কাজ করছি সেই সময়তে আমি থাকব না যদি আমার চোখের সামনে সেই কিছু ঘটনা ঘটে আমার ভালো লাগে নি আমি সরে এসে বেশ করেছি পশ্চিমবঙ্গের মানুষও তাই করেছিলেন পশ্চিমবঙ্গের মানুষ চৌত্রিশ বছর ধরে বামফ্রন্টের সঙ্গে ছিলেন তারপর তারা আবার তৃণমূলের সঙ্গে চলে আসেন কি কারণে তারা লোভী তারা সুবিধাবাদী রুদ্রনীল তুমি যে প্রচারটার কথা বললে যে রুদ্রনীল কবে সিপিএম থেকে তৃণমূল হবে তৃণমূল থেকে বিজেপি হবে ধরতেই পারবেন না কোথাও গিয়ে কি মনে হয় তোমার মধ্যে ওই গ্লানিবোধটা আসে যে এর শতরূপ ঘোষকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে শতরূপ তুমি দলবদল করবে না তখন ও বলেছিল সব মানুষ বিক্রি হয় না ময়ুক। আবার অনেকে অনেকে রেড ভলান্টিয়ারের কথা তুমি বললে তারা বলেছে যে শেষে দিনের শেষে গিয়ে ঘুমটা খুব ভালো হয় তোমার কি কোনো গ্লানিবোধ হয় কখনো যে এতবার দলবদল করেছো পশ্চিমবঙ্গের মানুষ তাদের কি গ্লানি লাগে পশ্চিমবঙ্গের যে মানুষ বিশ্বাস এবং ভরসা করে এক একটা করে রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে আসে এবং যখন সেই রাজনৈতিক দলগুলো পশ্চিমবঙ্গের মানুষের জন্য যে বেসিক ডিউটি সেটা করতে গিয়ে আলটিমেটলি নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তখন তাদের ঘুম হয় কী করে পশ্চিমবঙ্গের মানুষের মতোই আমি আমি একজন পশ্চিমবঙ্গের মানুষ আমারও তো দায় নেই যে দল যদি ভুল কাজ করে সেটাকেই ঠিক বলে প্রচার করবার